শোনো জুঁই, তোমাকে আমি একটা কথা বলে রাখছি, কথাটা খুব মন দিয়ে শোনো। হ্যাঁ, এই যে আমি যাচ্ছি না, আমি কিন্তু বারবার ফিরে আসবো, আমি চলে আসবো কিন্তু, আর এসে আমি আমার মেয়েকে পরের বার জোর করে এখান থেকে নিয়ে যাবো যদিও না যেতে চায়, বুঝতে পেরেছ? আর একটা কথা, এই যে তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছি না, তুমি কিন্তু ভেবো না যে এই বাড়িটা তোমার হয়ে গেছে। হ্যাঁ, এই বাড়িটা যখন তুমি থাকবে তখন সম্পূর্ণ বাড়িটার দেখাশোনার দায়িত্ব কিন্তু তোমার, যত্নমাত্রি করে রাখবে, দেখাশোনা করে রাখবে, মনে থাকবে কথাটা? আমি যেন দেখি আমি যেরকমভাবে বাড়িটা রেখে যাচ্ছি বাড়িটা যেন সেই রকমই থাকে, বুঝতে পেরেছো আমার কথাটা? মনে থাকবে? কি হলো, তুমি কি এবার এখান থেকে চলে যাবে প্লিজ? আরে বাপরে বাপ, তুমি আমার সাথে এইভাবে চিৎকার করে কথা বলছো কেন? তুমি বা পিসিমণির সাথে এরকম মিসবিহেভ কেন করছো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা মা, তোমার কি এক সেকেন্ডের জন্য খারাপ লাগছে না যেভাবে তুমি আমার পিসিমণির সাথে বিহেভ করছো? হ্যাঁ, আর সমানে তুমি কি বলছো, বাড়ি 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 বাড়ি, এটা তোমার বাড়ি নয়, এই বাড়িটাকে তুমি বিক্রি করতে পারবে না, তো বাড়ি নিয়ে একটাও কথা আর বলবে না। গুনগুন, তোমার বাবার মৃত্যুর পর সবকিছু আমার। না না, সবকিছু তোমার নয়, ড্যাডি ভালোমতো মেনশন করে গেছে কোন কোন জিনিসগুলো তোমার আর কোন কোন জিনিসগুলো তোমার নয়। যেগুলো তোমার নয় সেগুলো তুমি নিতে পারবে না, কিন্তু যেগুলো তোমার সেগুলো নিয়ম অনুযায়ী তুমি নিয়ে নিতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা গুনগুন, তুমি তো এতদিন ধরে বলে এসেছিলে তোমার এইসব ব্যাপারে কোনো আকর্ষণ নেই, হঠাৎ তোমার মাথায় এই বুদ্ধিটা কে দিচ্ছে? হ্যাঁ, তুমি এইসবের মধ্যে ঢুকতে যাচ্ছই বা কেন? আমি এগুলোর মধ্যে একদম ঢুকতে যাচ্ছি না, আমার এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্টও নেই, কিন্তু যার যেটা অধিকার, যার যেটা প্রাপ্য, সেখান থেকে কিন্তু তুমি তাদেরকে বঞ্চিত করতে পারো না, তুমি তাদের সেই ভাগটা নিয়ে নিতে পারো না, আর তুমি যদি সেটা নিতে চাও তাহলে আমি ফাইট করবই আর আমি কথা বলবই। আর তুমি এত কী কথা বলছো? হ্যাঁ, পিসিমণি নিজের অর্ধেকটা সময় এই বাড়িতে ছিল, নিজের মোস্ট ইম্পর্ট্যান্ট টাইমগুলো এই বাড়িতে দিয়েছে, এই বাড়ির দেখাশোনাতে দিয়েছে, আমার দেখাশোনাতে দিয়েছে, তুমি কী করেছো? হ্যাঁ, পিসিমণি নিজে একটা চাকরি পর্যন্ত করেনি আমার জন্য, আর তুমি তুমি আমার মা হয়েও নিজের প্রফেশনকে বেশি প্রায়োরিটি দিয়েছো, আমাকে দেখতে পর্যন্ত আসোনি, এত বড় বড় কথা তুমি কি করে বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আজকে তুমি দয়া দেখাচ্ছ? হ্যাঁ, যে তুমি পিসিমণিকে এই বাড়িতে থাকতে দিচ্ছ, একটা কথা মাথায় রাখো, পিসিমণির এই বাড়িতে থাকার অধিকার আছে, রাইট আছে, তাই পিসিমণি এ বাড়িতেই থাকবে। আর একটা জিনিস, ড্যাডি পিসিমণির নামে যা যা প্রপার্টি লিখে গেছে, এই বাড়িটা, এই পুরো সম্পত্তি যা যা লিখে গেছে আমার নামে বা পিসিমণির নামে, সেগুলো আমাদেরই থাকবে, আর আমার নামে যে যেগুলো লিখে গেছে সেগুলো আমি পিসিমণিকে দিয়ে দেব। আর তুমি যদি মনে করো যে পিসিমণি তার নিজের ভাগ থেকে সব কিছু আমাকে দিয়ে দিয়েছে বলে আমি সেগুলো নিয়ে নিয়েছি, সেটা কিন্তু একদম নয়। গুনগুন, লক্ষ্মী বা আমার, আমার কিচ্ছু চাই না রে মা, এই যে তুই মুখ ফুটে আমার কথা বলেছিস এই অনেক, তোকে ভুল বুঝেছিলি বা। হ্যাঁ, আমার কিচ্ছু লাগবে না রে মা। পিসিমণি, তোমার ওপর আমার এখনো রাগ আছে, অভিমানও আছে, ড্যাডির কথা তুমি আমাকে বলনি, তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো পিসিমণি, তবে এটাও ঠিক যে ঝড়ের রাতে সব সময় প্রত্যেকটা দিন তুমি আমার সঙ্গে ছিলে, তুমি বুকে জড়িয়ে আমাকে ঘুম পাড়িয়েছ, আমার মা ছিল না তখন, আমার ভালো মন্দ সময় একমাত্র তুমিই ছিলে পিসিমণি, কত অত্যাচার করেছি আমি তোমাকে, কত আবদার করেছি আমি তোমাকে, কত অন্যায় করেছি তোমার সাথে, সব কিছুতে শুধুমাত্র তুমিই ছিলে, সব সময় তুমিই ছিলে, আমার মা কোনো দিন ছিল না, হাসি মুখে তুমি সবটা সহ্য করেছো পিসিমণি, আমার মা সেটা সহ্য করেনি। পিসিমণি, এই একটা ঘটনা হয়েছে বলে কি আমি সব কিছু তোমার ভুলে যেতে পারি বলো? কখনো না। আর পিসিমণি, আমি যতই খারাপ মেয়ে হই না কেন, তোমার সমস্ত কথা আমার মনে আছে আর আমার মনে থাকবে। আর পিসিমণি, তুমি কিন্তু একদম দুঃখ করো না, এই বাড়িটাতে তোমার অধিকার আছে, আর তোমাকে এই বাড়ি থেকে কেউ সরাতে পারবে না, তুমি এই বাড়িটাতেই থাকবে, সবসময় থাকবে। গুনগুন,
আমি এই বাড়িতে থাকতে চাই না মা, তুই বিশ্বাস কর আমি কেন থাকবো এখানে? এই বাড়িতে আমার দাদা ছিল, আমার দাদা চলে গেছে, তুই যদি থাকতিস, কিন্তু তুইও তো থাকবি না, ঠিক আছে? এখন থাকবি, তুই তো পাসপোর্টটা তৈরি করে চলে যাবি এখান থেকে, কেউ থাকবে না এখানে। এই খালি ভূতের বাড়িতে আমি কেন পড়ে থাকবো? আমি থাকবো না, না না, আমি এখানে আমি আমি এখানে থাকবো না, আমি আমি ঠিক আমার ব্যবস্থা করে নেবো, তুই আমার জন্য চিন্তা করিস না। হ্যাঁ, তোমাকে তো ওই বাড়ির লোকেরা বলেছিল ওই বাড়িতে থাকতে। আমি বুঝতে পারি না মানুষ কি করে তো বোকা হয়, আমি সত্যি ভেবে পাই না। বৌদি যাদের মন বড় তারা ওরকম কথা বলে, বলতে পারে, তারা তারা সীমানা রেখে কথা বলতে পারে না। আমি তোমাকে একটা কথা বলবো, কাল সকালে তোমার ফ্লাইট, এখন তোমার সঙ্গে সব তর্কাতর্কি করে কোনো লাভ আছে বলো? হ্যাঁ, আর এখন শুধু শুধু কেন ওদের নিয়ে চারটি বাজে কথা বলছো? তোমার তো ওদের সঙ্গে সম্পর্ক পাকাপাকিভাবে ঘুচেই যাচ্ছে, তোমার তোমার মেয়েই তো সম্পর্কটা রাখছে না, সম্পর্কটা তো শেষ হয়ে যাচ্ছে। তাহলে ওরা ও বিচারেরা ওদের মতো ওদের জায়গায় থাক, তুমি তোমার মতো থাকো, ওরা ওদের পথে চলুক, তুমি তোমার তোমার পথে চলো। তুমি এই বাড়িতে থাকবে, তোমার দাদার বাড়িতে থাকবে, এই প্রপার্টিটা ভোগ করবে, আর তুমি ওদের হয়ে কথা বলবে, এটা তো এটা তো আমাদের প্রেস্টিজ, এটা তো হতে পারে না জুঁই। আর শোনো জুঁই, তুমি যদি ভেবে থাকো যে গুনগুনের বাচ্চা হয়েছে বলে ওর জীবনটা একেবারে শেষ হয়ে গেছে, তা কিন্তু নয়। গুনগুনের জীবন শেষ হয়ে যায়নি জুঁই, গুনগুনকে আমি নতুন জীবন দেব। আমি ওখানে নিয়ে গিয়ে ওকে একটা দেখে শুনে খুব ভালো বিয়ে দেব, আমি ঠিক করে ফেলেছি। দেখো, গুনগুনের বাবার যে প্রপার্টি আছে, যেটা ও ইনহেরিট করেছে, তার জন্য যে কোনো ছেলে, যে কোনো ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তুমি কি নেশা টেশা করে এসেছো নাকি? মানে না, মানে তুমি এত ভুলভাল কথা কেন বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে তোমার সাডেনলি কেন মনে হলো যে আমার লাইফে পুরো কন্ট্রোলটা আমি তোমার হাতে দিয়ে দিয়েছি? হ্যাঁ, তুমি কেন এই কথাগুলো বলছো? হ্যাঁ, প্লিজ এখান থেকে যাও, প্লিজ যাও, গেট লস্ট, আমার ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। গুনগুন, কালকে আমি চলে যাব, আর আজকে তুমি আমার সঙ্গে এরকম ভাবে? হ্যাঁ, কাল তুমি চলে যাওয়া সত্ত্বেও তোমার সাথে আমি এইভাবেই কথা বলছি আর বলবো, কারণ তুমি কালকে চলে গেলেও তোমার বিষটা এখান থেকে কোথাও যাবে না। মানে একটা মুহূর্তের জন্য তুমি ভুলতে পারবে না যে বিষের বাইরেও তোমার শরীরে অন্য কিছু আছে, কারণ সত্যি তো তোমার শরীরে অন্য কিচ্ছু নেই। এবার প্লিজ যাও, গেট লস্ট। বেইমান কুনকুন, তুমি একটা তুমি একটা বেইমান মেয়ে। বৌদি আমার একটা কথা শোনো, শোনো আমার কথা শোনো, মেয়েটা রয়েছে, তুমি তো কাল চলে যাবে, এখন কেন শুধু শুধু মেয়েটার সঙ্গে এরকম করছো? থাকো, শোনো, আমাদের মা মেয়ের মধ্যে তুমি একদম একদম কথা বলবে না। আমি তো তোমার সাথে এমনিতেও কথাই বলতে চাইছি না, আমার মুডটা প্রচণ্ড অফ আছে, আর এমনিতে তোমার সাথে না বেশিক্ষণ কথা বলা যায় না, তোমাকে বেশিক্ষণ স্ট্যান্ড করা যায় না, সো প্লিজ যাও। কেউ যাও না, শোনো জুঁইদি, তোমার সঙ্গে আমাদের না একটা দারুণ জরুরি মিটিং আছে আজকে। সেটা বুঝতে পারছি, কিন্তু বৌদি তো চলে গেছে, এখন গুনগুন বাড়িতে একা, বাচ্চাটাকে নিয়ে একা রয়েছে, ও দেখাশোনা করা, ওর খাবার দাবার দেওয়া, তারপর গরম জল টল করে দেওয়া, অনেক কাজ থাকে। যদিও নার্স আছে, তবু আমাকে তো দেখাশোনা করতে হয় তো, তাই হুট করে তোমরা ডেকেছো, আমি তো হুড়মুড় করে চলে এসেছি। তো কি ব্যাপার বলো তো, বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, বাড়িতে কার কি হবে, সবাই খুব ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, আরো যাতে ভালো থাকে সেই জন্যই তো তোমাকে ডাকা। এক্স্যাক্টলি, আমি ভালো রাখতে পারবো? কি বলছো বুঝতে পারছি না। না, তোমরা অবশ্য বলেছিলে তোমাদের বাড়িতে যেতে, কিন্তু গুনগুন আছে তো, ওকে একা রেখে কি করে যাব বলো? সে যে তুমি এমনিতেই আমাদের বাড়ি যেতেন না তা তো আমরা জানি, আর এখন তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, গুনগুন আছে। কিন্তু কথা হচ্ছে, শ্বশুর বাড়ি ছেড়ে গুনগুন কতদিন আর থাকবে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পাসপোর্টের কেসটা কি, পাসপোর্টটা হারিয়ে গেল কি করে? হারায়নি তো। হ্যাঁ, পিসিমণি পাসপোর্টটা না ওই ওরা চুরি করেছে। ওরা কথাটা ব্যবহার করিস না, ওরা নয় আমি করেছি, আমি করেছি।
পিসমণি, পাসপোর্টটা আমি চুরি করেছি। আমি পাসপোর্টটা সেদিন চুরি না করলে গুনগুন কিন্তু চলে যেত, মানে ঝোঁকের মাথায় চলে যেত। কবে আসতো কি আমরা কেউই জানি না, আর ওখানে গিয়ে ওর মায়ের চাপে পড়ে যেত। আর সোনাদা তো একটা বিষয়ে, তাই না দাদাভাই, বারবার বলছিল যে সোনাদা বেবিকে ছাড়া থাকতে পারবে না, এটা বারবার বলেছে কিন্তু। তো আচ্ছা, তার মানে গুনগুন চলে গেলে ওর কিচ্ছু এসে যেত না? না, সেটা আমার বলার উদ্দেশ্য না। আমি বলতে চাইছি যে গুনগুনের ওপর তো আমার কোনো কন্ট্রোল নেই, কিন্তু অন্তত আমার আমার বাচ্চাটার উপর আমার নিয়ন্ত্রণ থাকা উচিত। তাই আমি চাইনি যে ও এখান থেকে চলে যাক। পাসপোর্ট চুরি করাটা অন্যায় হয়েছে, এটার জন্য হয়তো আমাদের ভবিষ্যতে খেসারত দিতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের সাথে তো অন্যায় করা হয়েছে। আমাদের কারোর সাথে আলোচনা না করে গুনগুন নিজে ঠিক করে নিল যে বাচ্চাটাকে নিয়ে বাইরে যাবে, বিদেশে চলে যাবে। Oh, 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 oh